এই বিল্ডিংটা যেটা সামনে দেখাচ্ছি এইটা হলো আমি যে অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছি এটা অ্যাপার্টমেন্ট ঠিক বলা চলবে না এটা অ্যাকচুয়ালি একটা কটেজ টাইপের অ্যাপার্টমেন্ট শহরে বড় বড় সিটির মধ্যে থাকে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় বিল্ডিং গুলো ওখানে অ্যাপার্টমেন্ট হয় আমাদের এই এরিয়াতে এগুলো সব কটেজ টাইপের আমার পাশে একটা আছে আমি এইটা নিয়েছি এটাও একটা কটেজ এর নিচে দুটো ইউনিট আছে উপরের দুটোর মধ্যে একটা ইউনিট আমার আছে দুটো বেডরুম আছে দুটো একটা বড় বাথরুম আছে ডাইনিং স্পেস কিচেন আছে তো কি কি আছে ভেতরে খালি ঘর আমি দেখিয়ে দিচ্ছি আর আজকে আমার বাড়িতে ঢুকছি গৃহপ্রবেশ হচ্ছে আমার সঙ্গে গোপালও ঢুকছে গোপালকেও দেখাচ্ছি একটু পরে যখন গোপাল ঘরে ঢুকবে এখন নিচ থেকে একটু দেখিয়ে দিই আশপাশটাও একটু দেখিয়ে দিই এই জায়গাটাতে সামনে একটা স্কুল আছে একটা মার্কোয়েট ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে এখানে ম্যাক্সিমাম সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরাই থাকে এই যে আমার বাড়ি তো ঘরে ঢোকা যাক আপনারা সবাই দেখেছেন যে আমি ইউএসএ তে পৌঁছে এতদিন এয়ারবিএনবি গেস্ট হাউসে ছিলাম কারণ তো আমি বলেছি যে আমি অ্যাপার্টমেন্ট পাইনি শেষ পর্যন্ত খোঁজাখুঁজি করে চেষ্টা করে আমি একটা অ্যাপার্টমেন্ট পেয়েছি আমি এসে গেছি অ্যাপার্টমেন্টে আমার গোপালকে নিয়ে গোপাল আমার ঘরে ঘুরবে গোপালের জায়গা একটা রেডি করেছি তারপরে সেখানে আমি গোপালকে বসাবো গোপালের গৃহপ্রবেশ হচ্ছে আমার গোপাল এই যে আমার ঘরে ঢুকছে ঘর এখনো খালি এটা ডাইনিং স্পেস দিয়ে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম এই যে আমাদের ঘর যেটা আমরা অ্যাপার্টমেন্ট ভাড়া পেয়েছি সেটা দেখিয়ে দিই কি কি আছে এখানে একটা ফ্রিজ দিয়েছে রান্নার সমস্ত ব্যবস্থা আছে গ্রিল আছে একটা মাইক্রোওয়েভ পেয়েছি এই যে আমাদের রান্নার জায়গা এইটা আমাদের একটা বেডরুম হয়তো পরি এই ঘরটায় থাকবে যদি পরির পছন্দ হয় ঘরটাকে আমাদেরকে একটু সাজাতে হবে ঘরটা বেশ বড় একজন বা দুজন মানুষ থাকার জন্য বেশটা বড় ঘর এটা স্নানের জায়গা বাথটাব আছে একটা পরীর মায়ের অনেক দিনের ইচ্ছা বাথটাবে স্নান করা তো এবার হয়তো সেটা পূর্ণ হবে এটা আমাদের এই যে বেসিন বাথরুমটা আমাদের বেশ বড় বেশ দুটো আলাদা কম্পার্টমেন্টে আর একটা আমাদের ঘর এই যে এই ঘরে একটা বেডিং যিনি আমার প্রপার্টি ম্যানেজার খুব ভালো ভদ্র মহিলা উনি এটা দিয়েছেন এখানে জামা কাপড় রাখার একটা র‍্যাক আছে এখানে জামা কাপড় রাখতে পারবো এই হলো আমাদের নতুন ঘর এবার এটাকে আমাদেরকে বাড়ি বানাতে হবে সাজাতে হবে সব করতে হবে আস্তে আস্তে সব করে নেবো আমরা এইবার দেখি আমি এই খালি ঘরে গোপালকে কোথায় রাখি কি খেতে দিই গোপাল ঢুকে পড়েছে ঘরে আমার সঙ্গে সঙ্গে
খালি ঘর একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম, গোপাল এসেছে ঘরে। এই যে পেছনে আমি ছোট্ট করে একটুখানি গোপালেরকে রাখার জন্য একটা আমি জায়গা বানিয়েছি, খুবই টেম্পোরারিভাবে এটা বানিয়েছি। পরে আমি চেষ্টা করব গোপালকে একটু ভালো জায়গাতে রাখার, ওকে একটু ভালো জায়গা দেবার। আমার গোপাল গৃহে প্রবেশ করে গেল, গোপালকে আমি একটু কিশমিশ আর একটু জল খেতে দিলাম। আমার গোপাল, আমি আর আমার গোপাল ঘরে চলে এসেছি। আমি আর আমার ছোট্ট গোপাল আমাদের ঘরে প্রবেশ হয়ে গেছে। আমি তো ইউএসএতে একা একা এসেছিলাম, পরীকে আর পরীর মাকে আনতে পারিনি, মনটা তাই ভালো লাগছে না একদম। এবার অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি, ঘর পেয়ে গেছি, এবারে আমাদের ঘরে, আমার ঘরে আমি পরী আর পরীর মাকে নিয়ে আসবো। এটা আমাদের ঘর হয়ে উঠবে, ওদের ছাড়া তো এটা আমাদের ঘর হবে না, এটা ঘরই হবে না। এবারে যত তাড়াতাড়ি সম্ভব পরীকে আর পরীর মাকে আমি নিয়ে চলে আসবো এখানে। পরী চলে আসবে, ঘরে খেলবে, হাসবে, ওরা কবে আসছে, কিভাবে আসছে সব আমি এক এক করে দেখাবো আপনাদেরকে। ততদিন আমি আর গোপাল এখানেই থাকি, পরী আর পরীর মা আসা পর্যন্ত।